আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর। আর শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। উৎসাহ উদ্দীপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউকে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। এবারে কমিউনিটির প্রসঙ্গ দেখুন। ইউকে ও ইউরোপের বিভিন্ন শহর থেকে আমাদের প্রতিনিধির পাঠানো ঈদ উৎসবের খবর। ঈদ মোবারক, আয়োজিত দিন, খুশির দিন। রোববার ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের মতো নর্থাম্পটনে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। দিনের শুরুতে নামাজাদের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। ছুটির দিন থাকা স্কুল কলেজ বন্ধ থাকা মানুষ দলে দলে ছুটে এসেছেন ঈদের নামাজে। শিশু কিশোর সহ সব বয়সের মানুষের মিলনমেলা পরিণত হয় নর্থাম্পটনে বিভিন্ন ঈদের নামাজ। নর্থাম্পটনের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় আল জামাতুল মুসলিমিন বাংলাদেশ জামে মসজিদে সকাল 9টায়, ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 10:30। এছাড়া বাইতুল মামুন জামে মসজিদ, হাবিংটন জামে মসজিদ, সেন্ট্রাল মসজিদ ও ওয়ালিংবোরা শাহজালা জামে মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে রেসকোর্স পার্কে ও কুলামাটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। উত্তর জামাতগুলোতে কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশ্বের মুসলমানদের সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। নর্থাম্পটনের বাঙালিরা অনেকটা দেশের আমেজে ঈদ করেছেন। সবাইকে ঈদ মোবারক জানা। আসসালামু আলাইকুম এভরিবডি, ঈদ মোবারক টু এভরিবডি ইন নর্থাম্পটন এন্ড আই লাভ ইউ অল। আমরা যাতে সামনের বছরও আমরা এইভাবে ঈদ উদযাপন করতে পারি সেই দোয়া করি। তবে যারা কাজ থেকে ছুটি পাননি তাদের ঈদ ছিল সাদা মাটা। কমিউনিটির বড় একটা অংশ রেস্টুরেন্টে কাজ করে থাকেন, ফলে অনেকে ঈদের দিন নামাজ শেষ করে ছুটেছেন কাজে। ঈদ মোবারক। আমরা এইমাত্র ঈদের জামাত পরিয়া শেষ করছি। আমরা রেস্টুরেন্টের কাজ করি, রেস্টুরেন্টের মালিক আপনার রাখলে আমরা অফ দিন না, যদি অফ দিতা তাহলে আমরা ফ্যামিলির লিয়ে আত্মীয় স্বজনদের লিয়ে আরো শুনতে পারতাম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি আর আনন্দের বার্তা। এহসানুল ইসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।